আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা ইসলাম সবাইকে আবারও স্বাগতম আওয়ার টিনি লাইফে কাছে দূরে যে যেখান থেকেই আমাদের ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলায় যে আকাশ দেখছিলাম সূর্য মেঘের আলো ছায়ার খেলা দেখতে খুবই ভালো লাগছিল ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসলে দেখতে আমার ইচ্ছে করছিল যে বসে বসে আমি এই মেঘের আলো ছায়া খেলা দেখি আকাশটা মেঘাচ্ছন্ন বাতাস বা ঠান্ডা ঠান্ডা হিমশীতল বাতাস বইছে কিন্তু আসলে বেশি সময় এখানে থাকা যাবে না মুজাহিদের স্কুল আছে তাই চলে গেলাম মুজাহিদকে স্কুলে দিয়ে সকালের নাস্তা সেরে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি এই যে ফুলগুলি দেখছেন এই ফুলগুলি দুদিন আগেই বাসায় এসেছে দুদিন আগে মুজাহিদের বাবার বার্থডে ছিল আমরা আসলে তেমন করে কখনোই কোনো বার্থডে সেলিব্রেট করি না তো মুজাহিদের বাবার বার্থডে উপলক্ষে ওর অফিসের যে স্যার আছেন উনি ওকে এই ফুলগুলি দিয়ে উইশ করেছেন স্যার মুজাহিদের বাবাকে খুব আদর করেন স্নেহ করেন ছোট ভাইয়ের মতোই ভালোবাসেন ওকে ফুল দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে কিন্তু প্রতিদিন কাঁচা ফুল দিয়ে ঘর সাজানোর পেছনে যে একটা অর্থ ব্যয় ব্যাপার আছে সেটা আসলে আমাদের মানায় না তারপর চলে এলাম কিচেনে আজকে দুপুরে কি রান্না করব ভেবে ভেবেই পাচ্ছিলাম না কি দিয়ে কি করা যায় তারপর অনেক ভেবে ভাবলাম যে অনেক দিন হল ভুনা খিচুড়ি করা হয় না আজকে একটু ভুনা খিচুড়ি করি যেমন ভাবনা তেমন কাজ চিকেন বের করে নিলাম ফ্রিজ থেকে নিয়ে রান্না বসিয়ে দিলাম আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন ভুনা খিচুড়ি করার কথা যখনই ভেবেছি সাথে সাথেই মাথায় এলো যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি অনেক বেশি ভালো যে রান্না করতে পারি তা কিন্তু নয় তারপরও আপনাদের সাথে শেয়ার করতে এলাম যে আমি জানি আমার মতোই অনেক আপুরা আছেন যারা আমার মতো তেমন ভালো রান্না করতে পারেন না বা নতুন সংসার করছেন তো সব আপুদের হয়তো বা কিছুটা উপকার হবে এই ভেবেই আসলে শেয়ার করে দিলাম আমি এখানে মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখেছি দেখেছেন আপনারা আর অন্যদিকে আমি মশারির ডাল আর চাল নিয়েছি আমি দুই কাপ চালের জন্যে এক কাপ ডাল নিয়েছি দুটো ডাল একসাথে করে এক কাপ পরিমাণ হবে তারপর আমি এখানে পেঁয়াজ কেটে গরম মশলা নিয়েছি তারপর কাঁচামরিচ আর যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে মুগ ডালটা ভিজিয়ে ওটাও কিন্তু আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর চাল ডাল ধুয়ে নিলাম ধুয়ে খিচুড়ি রান্না করতে চলে এসেছি আমি এখানে কড়াইতে প্রথমে হাঁড়িতে তেল দিলাম তেল একটু গরম হওয়ার পর তাতে পেঁয়াজ এবং গরম মশলাগুলি দিয়েছি সেগুলো একটু নাড়াচাড়া করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নেব যেন নিচে তলানিতে মানে পুড়ে না যায় তারপর এখন এটার মধ্যে আমি যা যা মশলা লাগবে সেগুলি দিয়ে দিব এক এক করে আমি এখানে প্রথমে শুকনো মরিচ গুঁড়ো দিলাম পরিমাণ মতো এটা যে যেমন ঝাল খান সে অনুযায়ী তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি তারপর এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ এরপর আমি ভালো করে চাল ডালটাকে ভেজে নেব পোলাও রান্না করলে আমরা যেভাবে ভেজে নেই সেভাবে এই চাল আর ডালগুলোকেও ভেজে নেব দেখেন আপনারা দেখেছেন এই যে এই পর্যায়ে আমি এসে কিছু পেঁয়াজ দিয়েছি আমি যে পেঁয়াজগুলি কেটেছিলাম প্রথমে আমি অল্প পেঁয়াজ দিয়েছি বাকি সব পেঁয়াজগুলো আমি এখন দিয়েছি আর এই পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছিলাম খিচুড়িতে একটু পেঁয়াজ মুখে কামড় লাগলে ভালো লাগে খেতে আপনারা চাইলে চিকন করে দিতে পারেন তা আমার ভালো লাগে আমি এই জন্য একটু মোটা করে দিই তা আমার চালটা প্রায় ভাজা হয়ে এসেছে চাল ভাজতে ভাসতে এক পর্যায়ে দেখা যায় যে চালগুলো কেমন যেন ফেটে ফেটে যায় তো তখনই বুঝতে হবে আপনাকে যে আপনার চালটা ভাজা হয়ে এসেছে আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কি না আমি জানি না এ পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেব পানিটা আপনারা মেপে দিবেন যতটুকু চাল তার ডাবল পানি দেবেন এই আন্দাজে দিলেই হবে চাল পানি দেওয়ার পর ভালো করে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পর যখন একটু চালটা ফুটে উঠবে পানিটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ওই পর্যায়ে আপনি একটু পানির খিচুড়ির পানিরটা টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কি না যদি লবণ ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কম থাকে তাহলে এই পর্যায়ে আপনি একটু লবণ অ্যাড করে দিতে পারেন তারপর আমি পানিটা যখন এক আরও কমে এরকম মাখা হয়ে এসেছে তখন আমি এখানে কিছু কাঁচামরিচ আর এক চা চামচ চিনি দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে মিক্স করে চিনিটাকে মিক্স করে দমে দিয়ে রাখবো আট থেকে দশ মিনিট এ পর্যায়ে চুলার হিটটা আরও কমিয়ে রাখতে হবে একদম মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে আর হ্যাঁ খিচুড়িতে অবশ্যই চিনিটা দেবার ট্রাই করবেন চিনি দিলে খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তারপরেই তো আমি ফিরে এলাম আবার আমার খিচুড়িটা এই পর্যায়ে উপরের চালগুলো একটু শক্ত ছিল এবং নিচের চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এটাকে আবার উল্টে পাল্টে নেড়ে উপরের চালগুলো নিচের দিকে দিয়ে তার সাথে আমি একটু ঘি দিয়ে আবার দমে রেখে দেব চার পাঁচ মিনিট আর চুলাটা একদম লো থাকবে গিয়ে দমে দিয়ে রাখলে ঘিগুলো আস্তে করে গলে এটার ফ্লেভার ছড়িয়ে দেবে এত চা ফিরে এলাম চার মিনিট পর চার মিনিট পর আমি এবার আরেকটা নাড়া দেব তাহ এই এভাবে নাড়া দিয়ে ঘিটা সব ভালোভাবে মিশে যাবে এই নাড়াটাই আমার শেষ নাড়া এবং এর সাথেই আমার খিচুড়িটাও রেডি হয়ে এসেছে এখন শুধু খাবার পালা আমি সাথে একটু সুটকি ভর্তা করেছিলাম খিচুড়ি দিয়ে শুটকি ভর্তা আমার খুব ভালো লাগে আপনাদের কারো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন মুজাহিদ আর মুজাহিদের বাবা খেয়ে নিচ্ছেন আমি আজকে রোজা রেখেছিলাম ঈদের পর যে ছয়টা রোজা রাখতে হয় সেই রোজাগুলোর আজকে শেষ রোজা ছিল আমার তো আমি তো এখন খাইনি আমি ইফতারির সময় টেস্ট করে করবো এখন বিকেলবেলা আমি ইফতারির জন্যে কিছু নাস্তা রেডি করছি আমরা যখন ছোট ছিলাম তা আব্বা আম্মা আমাদেরকে বলতেন রোজাদার ব্যক্তির সাথে ইফতার করলে বা সেহেরি খেলে তাতেও সাপ তো আমিও এখন আসলে সেই কাজটাই করি আমি ইফতারি করার সময় মুজাহিদকে ওর বাবাকে সাথে নিয়েই ইফতারি করি ইফতারির পর আমি খিচুড়িটা খেয়েছিলাম টেস্ট করে দেখেছিলাম যে আসলে খিচুড়িটা খুবই মজা হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে তা আমার ব্লগটি আমি আজকে এখানেই শেষ করব। আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন প্লিজ আপনাদের কিছু ভালো লাগলে আমার একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সবার জন্যে দোয়া করছি আপনারাও আমাদের জন্যে দোয়া করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম